আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে কি বিষয়ে নিয়ে কথা বলবো অবশ্য আপনারা টাইটেল এবং থামনেল থেকে বুঝতে পারছেন হ্যাঁ আজকে আমি এসইউ ফ্যাকাল্টির মধ্যে গুগল ইন্ডেক্স একটা বিষয় সেটা আমি নিয়ে আজকে আপনাদের কথা বলবো এবং গুগল ইন্ডেক্স কীভাবে করতে হয় এবং গুগল ইন্ডেক্স কেন করতে হয় সেই বিষয়ে একটু ফান্ডামেন্টাল ফার্স্ট টাইম আমি একটা ওভারভিউ দেব দেন আমি সরাসরি কাজে চলে যাব তো গুগল ইন্ডেক্স করাতে আমাদের হবেই মাস্ট বি কারণ গুগল সার্চ ইঞ্জিন একটি আমরা সবাই জানি এই সার্চ ইঞ্জিনে প্রত্যেকটা মানুষ তার কাঙ্ক্ষিত জিনিস লেখে সার্চ দেয় আর তার ফলে আমাদের ওয়েবসাইটের ভিতরে সেই কন্টেন্টটা যদি থাকে তাহলে তার কাছে সেটা শো হয় তো এর ফলে আমাদের ওয়েবসাইটের ডিমান্ড বাড়ে ওয়েবসাইটের থেকে আর্নিং হয় অনেক ওয়ে আছে গুগল ইন্ডেক্সের জন্য মানে সরি গুগল ওয়েবসাইট থেকে আর্নিং করার জন্য তো সেই জন্য আমাদের গুগলটাকে অবশ্যই অবশ্যই গুগল ইন্ডেক্স করাতে হবে তো আজকে আমি দেখাবো যে কিভাবে গুগল ইন্ডেক্স করাতে হয় তো গুগলে কেন ইন্ডেক্স করাতে হয় সেটা জানেন সবাই তারপর একটু বাংলা ভাষায় বলি যে আপনার ওয়েবসাইটটা যাতে মানুষ গুগলে সার্চ দিলে আপনার ওয়েবসাইটটা যাতে পেয়ে যায় ঠিক আছে এই জন্য আমাদেরকে গুগল ইন্ডেক্স করাতে হবে তাহলে বিষয়টা করি আপনারা বুঝতে পারবেন আর এটা হচ্ছে এসিও জগতে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস এটা করতেই হয় না করলে হয় না কারণ আপনার ভিত ওয়েবসাইটের ভিতরে অনেক ইনফরমেশান থাকে পোস্ট থাকে বিভিন্ন প্রকার ইনফরমেটিভ আর্টিকেল থাকে সেগুলো ইউজারদেরকে দেখাতে হয় পৌঁছে দিতে হয় ঠিক আছে তো আজকে আমার এই যে একটা বড়ো ভাইয়ের ওয়েবসাইট আমি এই ওয়েবসাইটটাকে গুগল ইন্ডেক্স করাবো তো আপনাদেরকে সরাসরি দেখাবো আই হোপ আপনাদের অনেক উপকারে আসবে ঠিক আছে তাহলে আমরা কথা না বলে সরাসরি স্ক্রিনে চলে যাই তো এই যে আমি স্ক্রিনে চলে আসছি তো আপনারা ফার্স্ট টাইম লিখবেন গুগল সাবমিট ইউআরএল ঠিক আছে আপনারা যদি গুগল করেন যদি আমি এখানে লিখি গুগল সাবমিট ইউআরএল তো এটা লিখলে গুগল সার্চ কনসোলে আমাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে চলে যাবে এই যে গুগল সার্চ কনসোল তো গুগল সার্চ কনসোলে যাবার আগে একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো যে আপনি আপনার এই ওয়েবসাইটটাকে ফর এক্সাম্পল এটা হচ্ছে আপনার ওয়েবসাইট তো এই ওয়েবসাইটটাকে কোন গুগল কোন মেইলের এগেনস্টে অ্যাড করবেন সেটা আগে সিলেক্ট করবেন তো আমি আমার এই যে আরিফ ভাই আরিফ ভাইয়ের মেইলটা মেইলের এগেন্স্টে আমি গুগল সাব গুগল সার্চ কন্ট্রোলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে আমি এই ওয়েবসাইটটা অ্যাড করব ঠিক আছে তাহলে আপনাকে এটা মাথায় রাখতে হবে যেই জিমেইল দিয়ে আপনি ওয়েবসাইটটি অ্যাড করবেন সেটা বিকেয়ারফুল যাতে আপনার জেনুইন মেইল হয় এবং খুব সুন্দর মেইল হয় যাতে আপনি নেক্সট টাইম এটাকে অনেক দূরে নিয়ে যেতে পারবেন অর্থাৎ এক কথা ট্রাস্টেড যা লগ ইন অ্যাক্সেস এগুলো আপনার যাতে স্ট্রং থাকে এই মেলটাতে এই কাজটা করবেন ঠিক আছে তাহলে আমরা এই যে আমার ভাইয়ার জিমেল অলরেডি আমি লগ ইন করে রাখছি তো অনেক সময় কি হয় যে আপনার ইয়েতে ব্রাউজারে অনেকগুলো মেল থাকতে পারে স্বাভাবিক তো আপনি যেই মেইলে আপনি করবেন সেই মেইলটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন ফর এক্সাম্পল আমি যদি করতে চাই এই যে স্টেপন কিংবা এই যে রুবেল হুসাইন এই মেইলটা সিলেক্ট করলে আমার এই মেইলে এগেন্সটা আমার সাইটটা অ্যাড হবে ঠিক আছে তো এই পর্যন্ত আই হোপ আমি মনে করি আপনারা চলে আসছেন দেন কি কাজটা করবেন তারপরে এই যে জাস্ট গুগল এই লগোতে ক্লিক করবেন হ্যাঁ এখানে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটটাকে অবশ্যই লগ ইন করতে হবে তো আমি ওয়েবসাইটটা লগ ইন করি ডাব্লিউ অ্যাডমিন দিয়ে তো আমি একটু ভিডিও টপ করি তো দেখেন আমাদের সাইটটা আমি লগ ইন করে ফেলছি আপনারা আপনার সাইটটি লগ ইন করে ফেলেন দেন সাইটটা লগ ইন অবস্থা এইখানে থাক আমরা চলে যাই আমাদের সার্চ কন্ট্রোল পেজে আমরা এই যে গুগল সার্চ কন্ট্রোল পেজে আছি তো এই সার্চ কন্ট্রোল পেজে গুগল লোগোতে ক্লিক করার পর আমাদের এই ট্যাপটাতে রিডাইরেক্ট করে নিয়ে চলে আসছে তো এখানে আমাদের এই পাশের এইটা সিলেক্ট করতে হবে একটু বিষয়টা খেয়াল রাখেন এই পাশের এইটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আর এই কাজের জন্য কী লাগবে অবশ্যই আপনাদের দুইটা বিষয় লাগবে একটা হচ্ছে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন অ্যাক্সেস আর দ্বিতীয়টা হলো আপনার হচ্ছে কি বলে মেইলের লগ ইন অ্যাক্সেস অর্থাৎ মেইল অ্যাড্রেস ঠিক আছে তো ওকে ফাইন আমরা কি করব এই সাইটটাকে জাস্ট এখান থেকে কপি করব ঠিক আছে এখান থেকে সাইটটা কপি করলাম কপি করার পর এখানে দেখেন যে এইচটিপি এস এখানে এটা এইভাবে দিতে বলছে যদি থাকে যদি আপনার এইচ টি এস থাকে অর্থাৎ সাইট সিকিউরিটি লেয়ার যেটা বিগত ভিডিওতে দেখিয়েছি এই যে বিগত ভিডিওতে আমরা এখানে এই যে এসএসএলটা আমাদের অলরেডি অ্যাক্টিভ আপনারা যারা বিগত ভিডিওটা দেখছেন এসএস সার্টিফিকেটেরটা আই হোপ বিষয়টা বুঝতে পারছেন আমি কি বিষয় নিয়ে কথা বলছি যারা দেখিনি তাদেরকে রিকোয়েস্ট করব এই এসএসএল অ্যাড করার আগে আপনারা ওই ওই ভিডিওটা দেখে আসবেন তাহলে দেখবেন আপনার অনেক হেল্প হবে এই যে এই ভিডিওটা ঠিক আছে এই ভিডিওটা দেখে আপনি ফ্রি আপনার ক্লাউড ফ্লেয়ার থেকে ক্লাউড ফ্লেয়ার থেকে আপনি আপনার এসএসএল সার্টিফিকেটটা অ্যাড করে নিতে পারবেন ঠিক আছে ওকে তাহলে বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন যদি এসএসএল থাকে তাহলে আপনি এইচটিটিপি এস লাগিয়ে তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন দেন একটু আমাদের ওয়েট করতে হবে এখানে চেকিং ভেরিফিকেশন চলছে মানে আমাদের ওয়েবসাইটটাকে গুগলের রোবট চেক করছে ঠিক আছে তো আমাদের এটা করার পর আমরা আরেকটা ইয়ে করব সেটা হচ্ছে গুগল অ্যানালাইটিক অর্থাৎ আমাদের ওয়েবসাইটটাকে অ্যানালাইট মানে ভিজিট কয়েকজন ভিজিটর আসলো কোন ডিভাইস থেকে আসলো কয় মিনিট থাকলো কোন দেশের থেকে আসলো এই যে ওয়েবসাইটটা মনিটরিং করার জন্য যে একটা অ্যানালাইটিক ড্যাশবোর্ড সেটা হচ্ছে গুগলের থেকে আমরা নিব কারণ গুগলেই আমাদের মেন ফোকাস কারণ এসিও জগতে বলেন যাই বলেন গুগলই হচ্ছে মেন সার্চ ইঞ্জিন হ্যাঁ আরও পাশাপাশি সার্চ ইঞ্জিন আছে ইয়াহু আছে বিঙ্ক আছে কিন্তু সেগুলো অতটা জনপ্রিয় না আমরা গুগলকে বেশি ফোকাস দিচ্ছি মানুষ গুগলকে বেশি ফোকাস দেয় গুগলই সেনে তাই আমাদের টেন্ডেন্সির টেন্ডেন্সিটা থাকবে গুগল ঠিক আছে বিষয়টা বুঝতে পারছেন তাহলে আমি নেক্সট পর্বে গুগল অ্যানালাইটিক নিয়ে আমি ভিডিও করব ঠিক আছে ওকে তাহলে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে আইকনটি ক্লিক করবেন যাতে আমি আরও এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাবলিশ করলে আপনার একটা নোটিফিকেশন যায় যাতে ভিডিওটা খুব কুইকলি দেখতে পান ওকে এই দেখেন আমাদের এই ভেরিফিকেশন ওনারশিপে এই পেজের একটি একটু নিয়ে আসছে তো এখানে আমাদের একটা কাজ করতে হবে এই যে জাস্ট একটু একটু স্কল করে নিচে চলে আসবেন দেখবেন যে এই স্টেমেল ট্যাগ এখানে বেশ কয়েকটা প্রসেসে এখানে অ্যাক্টিভ করা যায় তো আমি একটা প্রসেসে দেখাবো কারণ একটা প্রসেস করলেই ইট আর লাগে না অন্যগুলার দেখানোর কোনো প্রয়োজন নেই তো এই যে এই স্টেমেল ট্যাগ এই এই ইয়েটা এই বাটনটা এই ইয়েটা অপশানটাতে ক্লিক করলে এরকম একটা ওপেন একটা ক্লোজ একটা ট্যাব ওপেন হলো তো এখানে এই যে যে একটা ইউআরএল দিয়েছে এই ইউআরএলটা জাস্ট আমরা কপি করবো কপি করার পর আমি এখানে এই কোডটাকে যেটা কপি করলাম সেটা আমি গুগল ট্রান্সলেটটা ওপেন করি জাস্ট এই কোডটাকে এখানে পেস্ট করে রাখবো তো এখানে আমরা পেস্ট করে রাখবো তো আমি এখানে পেস্ট করে রাখলাম ওকে পেস্ট করে আমরা চলে যাই আমাদের ড্যাশবোর্ডে আমরা দুইটা ওয়েতে এখানে অ্যাড করবো সেটা হচ্ছে এই যে এসিও এসিও ফ্ল্যাগিনের মাধ্যমে করা যায় আবার এটাকে হ্যাডারে দেওয়া যায় এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে সেটা আমরা পড়তে পারি এই যে এখানে বলছে কি যে এই যে বডি ট্যাগের প্রথমে এবং হেডার ট্যাগের মাঝে তো এই সেকশনে আমাদের এই কোডটুক বসাই দিলে দ্যাটস সিট ঠিক আছে তাহলে আমরা কি কাজ করতে পারি ফার্স্ট অফ অল আমরা দুইটা প্রসেসই করে রাখবো যাতে আমাদের যদি অনেক সময় যে এসিও এই যে আমরা আনইনস্টল কর দিই তখন কিন্তু আমাদের সাইটের গুগল ইন্ডেক্স থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে তো এটা যাতে না হয় তাহলে আমরা দুইটা প্রসেসি করে রাখবো তাহলে আমাদের বিষয়টা অ্যাক্টিভ থাকবে ঠিক আছে তাহলে ফার্স্ট টাইম আমরা কি করব। আমরা এপিরিয়েন্স থেকে থিম এডিটরে ক্লিক করবো তো দেখেন আমাদের থিম এডিটরে ক্লিক করার পর আমাদের এই পেজে একটা নোটিফিকেশন দিচ্ছে জাস্ট এখানে বলছে যে ওয়েবসাইটের কোর যে গুলো আছে সেটা আমি এডিট করতে চাচ্ছি তাই আমাকে এখানে ইনশিওর করছে যে আপনি এটা কি করতে চাচ্ছেন এখানে কিছু নোটিফিকেশন দিয়েছে তো হ্যাঁ আই অ্যান্ডারস্ট্যান্ড আমি এটা বুঝতে পারছি এবং এটা আমি করবো সমস্যা নাই জাস্ট এই আইস আই আন্ডারস্ট্যান্ড বাটনটাতে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর আমাদের এই যে রাইট সাইডে বেশ কয়েকটা অপশন আছে এখানে দেখেন এখান থেকে আমাদের কোনো কিছু দেখার দরকার নাই জাস্ট আমাদের থিমটা সিলেক্ট আছে কিনা সেটা দেখবেন আমরা মূলত এই ওয়েবসাইটে আমাদের কোন থিম দিয়ে কাজ করছে ডিবি থিম দিয়ে তাহলে হ্যাঁ আমাদের ডিবি থিমটা সিলেক্ট আছে যদি না থাকে সেই থিমটাতে সেই থিমটা এখানে ড্রপডাউন আকারে আসবে সেটা সিলেক্ট করে নেবেন তো এখানে ডিফল্টভাবে থাকে এটা নিয়ে আর মাথা ঘামানোর দরকার নাই জাস্ট এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবেন দেখবেন যে হ্যাডার ডট পিএসপি কারণ আমাদের এখানে বলে দিয়েছে যে হ্যাডার অপশনের মাঝে এটাকে পেস্ট করতে হবে তাহলে কাজ করবে আদারওয়াইজ কাজ করবে না ঠিক আছে তাহলে আমাদের সেই কাজটাই করতে হবে তাহলে আমরা এখান থেকে হেডার ডট পিএসপি অপশানটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এ দেখেন এখানে হেডারের নিচেই বলছে যে হেডার এই যে হ্যাডার এরিয়াতে হ্যাঁ বডি সেকশনের ফার্স্ট অ্যান্ড বিফোর বিফোর দ্য ফার্স্ট বডি ঠিক আছে তাহলে আমরা এই যে হেডারের নিচে একটা স্পেস নিলাম নেওয়ার পর আমাদের যেটা কপি করা আছে সেটা পেস্ট করে দিলাম ঠিক আছে এখানে সবগুলো ঠিক আছে আই হোপ তারপর আমরা এখানে আপডেট ফাইলে বাটনটা ক্লিক করব তো আমাদের একটু সময় নেবে ফাইলটা সেভ হতে হ্যাঁ দেখেন আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে তাহলে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি এই যে এখানে জাস্ট এই যে ভেরিফিকেশনে ক্লিক করতে পারি তো আমাদের ভেরিফিকেশনটা হয়ে যাবে তো ভেরিফিকেশনটা হয়ে গেলেও আমরা আরেকটা প্রসেসে করব হ্যাঁ এই যে ওনারশিপ ভেরিফাইড তারপর গো টু প্রপার্টি তো আমাদের অন্য একটা প্রপার্টিতে নিয়ে চলে যাবে যেখানে আমাদের পোস্টগুলো কিভাবে ইন্ডেক্স করতে সেটা আমি দেখাবো একটু পরে দেখাবো তো তার আগে আমাদের এখানে আরেকটা প্রসেস অ্যাড করার কথা বলেছি আমি কারণ কেন সেটাও বলে দিয়েছি তো আমরা এসিও এই এসিও প্লাগিন এই মেনুতে লেফট সাইডে এই মেনুতে আমরা ক্লিক করব এসিও তো এটা এটা কিন্তু ডিফল্টভাবে থাকবে না এটা যারা নতুন আছেন তাদের ডিফল্টভাবে থাকবে না এটা হচ্ছে ইউএস এসিও প্লাগিনের মাধ্যমে কিন্তু এই মেনুটা আসছে তো আপনারা যদি অনেকে ভাইরা আছেন যে যারা হয়তো বা অনেক সময় বুঝতে পারেন না যে এটা আমার ড্যাশবোর্ডে নাই কেন নাই কেন সেটা করার জন্য আপনার এই প্লাগিন থেকে ইস্টেসিও প্লাগিনটি ইনস্টল করার পর এটা আসবে ঠিক আছে আই হোপ বিষয়টা বুঝতে পারছেন ওকে তো ইস্টেসিওতে করার জন্য আমাদের এই টোটাল টুক লাগবে না এখান থেকে যে কোডটা কপি করছিলাম সেই টোটাল কোডটা আমাদের লাগবে না জাস্ট আমাদের এই যে কোটেশনের ভিতরে যে টুক আছে না এইটুক দিলেই দ্যাটস সিট ওকে আমরা এইটুক কপি করলাম কপি কপি করার পর আমরা ওই ইয়েতে আসলাম এই যে ওয়েব মাস্টার টুলসে আসলাম আসার পর দেখেন বেশ কটা সার্চ ইঞ্জিনের নাম আছে ঠিক আছে এখানে বিঙ্ক আছে গুগল ভেরিফাইড আছে তো আমাদের অন্য কিছু দেখার দরকার নাই আমরা জাস্ট বিঙ্ককে দিয়ে দিলাম এই সরি গুগল এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে সেভ সঞ্জি ক্লিক করলাম এখানে এটা সেভ হয়ে যাবে খুব সহজেই দেন এখানে আমাদের কাজটা শেষ হয়ে গেল ঠিক আছে এখানে আমাদের আর কোনো কাজ নাই তো দেখেন এখানে সেটিং সেভড এইবার আমরা এই যে এইখানে চলে আসার পর আমাদের আরেকটা কাজ করতে হবে সেটা খুব ইম্পর্টেন্ট ভিডিওটা একটু লং হয়ে আছে প্লিজ ধৈর্য করে দেখবেন আই হোপ আপনাদের উপকারে আসবে ওকে এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে সাইড ম্যাপ ক্রিয়েট করার পর আমরা এখান থেকে একটা পোস্ট কিভাবে ইন্ডেক্স করে সেটা দেখাবো ঠিক আছে ওকে তাহলে আমাদের সাইড ম্যাপটা ক্রিয়েট করার জন্য আমাদের এই যে ড্যাশবোর্ডে এই 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 মেনুটাতে ক্লিক করবেন ফিচার এখানে ক্লিক করার পরে যে এখান থেকে আমরা একটু চলে আসবে যে এস 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 এম এল সাইড ম্যাপ এখানে এই প্রশ্নপত্রকে এই চিহ্নের উপর জাস্ট ক্লিক করার পর সিদা এস এম এল সাইড ম্যাপ ইয়ে এই লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই এটা জাস্ট এখান থেকে এইটুক কপি করবেন এইটুক কপি করার করে এটা কিন্তু দেখাচ্ছে যে কীভাবে সাইড ম্যাপ ক্রিয়েট করতে সাইড ম্যাপটাও একটা ইম্পর্টেন্ট জিনিস ওয়েবসাইটের জন্য কারণ গুগলের রোবট কিন্তু এই সাইড ম্যাপ ধরেই কিন্তু আপনার যত পোস্ট আছে ওয়েবসাইটে যত কন্টেন্ট আছে সেগুলো কিন্তু ইয়ে করে মনিটরিং করে এটা খুব একটা ইম্পর্টেন্ট কিন্তু বিষয়টা মাথায় রাখবেন ঠিক আছে তাহলে এই প্রসেসে এখান থেকে আমরা সাইড ম্যাপটা কালেক্ট করলাম একটু কপি করলাম দেন আমরা এই যে অপশন এখানে চলে আসে এখান থেকে এটা পেস্ট করে জাস্ট এখানে সাবমিট করো একটু ওয়েট করতে হবে আমাদের হ্যাঁ এখানে এটা সাকসেসফুল ওকে গুড তো এখানে এটা এই অবস্থায় আছে কিছুক্ষণ পর এটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে ওকে এটা নিয়ে আমাদের আর কোনো মাথা খামানোর দরকার নাই এই স্টেপটা হয়ে গেল তাহলে আমরা এই স্টেপটা ক্লোজ করে দিলাম দেন আমরা এখন কি করবো একটা পোস্ট এখানে ইন্ডেক্স করাবো ঠিক আছে আমরা প্রত্যেকটা পোস্ট অটোমেটিকলি গুগল ইন্ডেক্স করে নেয় তারপরেও ম্যানুয়ালি আমরা ইন্ডেক্স করাই দিব প্রত্যেকটা পোস্ট আমরা এসি ফ্রেন্ডলি করে তারপর প্রত্যেকটা পোস্ট আমরা এখানে ইন্ডেক্স করাই দেবো দেন তাহলে আমাদের পোস্টগুলো খুব কুইকলি গুগল সেটা মনিটরিং করে র্যাঙ্ক আপ করবে ঠিক আছে ফর এক্সাম্পল আমার আরিফ ভাইয়ের এই ওয়েবসাইটটি এখানে ডেমো ডেমোগুলা সব কিছু তো জাস্ট আমি এখানে দেখাচ্ছি আমরা নেক্সট টাইম এটাকে ডিলিট করে দিব ঠিক আছে জাস্ট এখানে আমরা দেখাচ্ছি কোনটা আমরা অ্যাড ইয়ে করবো ফর এক্সাম্পল আপনি এই পোস্টটা আপনার ওয়েবসাইটের ভিতরে পোস্ট করেছেন খুব সুন্দরভাবে দেন এই পোস্টটার লিঙ্ক জাস্ট কপি করবেন কপি করে এই সেম ওয়েবসাইটে আবার আসবেন যদি আপনার এটা লগ আউট হয়ে যায় আপনি কি করবেন গুগলে লিখবেন গুগল সাবমিট ইউআরএল লেখার পর জিমেইলটা সিলেক্ট করে তারপর এই পেজে চলে আসবেন ঠিক আছে আমি আবার বলছি কিন্তু নতুনদের ক্ষেত্রে যে এটা সাপোজ আপনি কেটে দিয়েছেন কেটে দেওয়ার পর আপনি গুগলে লিখবেন যে গুগল সাবমিট ইউআরএল লেখার পর জিমেইলটা সিলেক্ট করবেন কোন জিমেইলে আপনি এই এই ওয়েবসাইটটা অ্যাড করেছেন সেটা সিলেক্ট করলে এই ব্যবস্থা চলে আসবে আসার পর আপনার এই যে পোস্টের লিঙ্কটা কপি করলাম কপি করার পর আমরা এখানে এটাকে প্রেস্ট করলাম করার পর জাস্ট ইন্টার দেব তো একটু ওয়েট করব আমরা তো দেখেন এই ইউআরএলটা যদি ঠিক থাকে ওই ওই এই ওয়েবসাইটের সাথে তাহলে এটা গুগল মনিটরিং করে আপনার এটা এই অবস্থায় আনবে তারপর এখানে রিকোয়েস্ট ইন্ডেক্সে ক্লিক করবেন এখানে আরেকটু সময় নেবে তাহলে এখানে একটু সময় নিক তার তার ভিতরে আমি একটু ওভারভিউ দিয়ে দিই আমরা কি করলাম ফার্স্ট টাইম আমরা গুগল সাবমিট ইউআরএল গুগলে লিখলাম দেখার পর আমাদের জিমেলটা সিলেক্ট করলাম কোন জিমেইলে এগেন্স্ট আমাদের ওয়েবসাইটটা অ্যাড করব রিজেক্টেড কেন রিজেক্টেড ডিউরিং তো আমাদের ইউরএলটা মেবি ঠিক নাই এখানে ইউরএলটা ঝামেলায় আছে যাই হোক এটা এটা কোনো ব্যাপার না ও সরি এখানে আমাদের ইয়ে হবে এই যে সাইড ম্যাপটা কিছুক্ষণ পর অ্যাক্টিভ হবে দেন এটা দিয়ে দিলে তারপর কাজ করবে ঠিক আছে তো এটা কোনো ব্যাপার না আপনারা এইভাবেই করবেন কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে সাইড ম্যাপটা অ্যাক্টিভ হয়ে গেলে গুগলের রবট আমাদের ওয়েবসাইটে যাবে একটু ভেরিফিকেশন করবে দেন সাইড ম্যাপটা অ্যাক্টিভ হয়ে যাবে দেন এই এই প্রসেসে কাজ করলে দেখবেন যে হয়ে যাবে ঠিক আছে অনেক সময় এটা দেওয়ার পর গুগলের রিক্যাপচার আসে সেই রিক্যাপচারটাও ফ্ল্যাপ ফিল আপ করে দিলে ইট এটা ফিনিশ ঠিক আছে এটা নিয়ে বিভ্রান্তি হওয়ার কোনো দরকার নেই আমি যে প্রসেসে দেখলাম আপনি করেন যদি না হয় অবশ্যই আমি আসি আর অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করবো ওকে ঠিক আছে তাহলে আমরা একটা ওভারভিউ দিই একটু শোনেন কী করলাম প্রথমে আমরা গুগলে দেখলাম গুগল সাবমিট ইউআরএল দেন জিমেইলটা সিলেক্ট করলাম তারপর ওয়েবসাইটের ভিতরে গিয়ে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে আমরা এখানে পেস্ট করে এখান থেকে একটা কোড দিয়ে এই ওয়েবসাইটের হেডার অ্যান্ড এসিও ইসে সেভ করে তারপর এখানে ভেরিফিকেশন করলে ইউআরএলটা সাইড ম্যাপটা ক্রিয়েট করলে দেখছি ওকে তো আই হোপ বিষয়টা বুঝতে পারছেন তো যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন এবং পাশে থেকে বেলাইকাউনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আপনার নোটিফিকেশন দেবে তাহলে আজকে এই পর্যন্তই আগামী পর্বে গুগল অ্যানালাইটিক টুলস কিভাবে কাজ করে সেই প্রসেসটা দেখাবো এবং সরাসরি কাজটা করে দেখাবো আসসালামু আলাইকুম